বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা যে নির্দেশ দিয়েছেন এইখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সেই দাবি আপনারা তার কাছে উপস্থাপন করবেন আমরা আপনাদের সাথে অবশ্যই আছি এবং সেটা বাস্তবায়ন আমরা এই এক বছরের মধ্যে আমরা ইনশাআল্লাহ করে ছাড়ব কক্সবাজারবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় আর সেটি বাস্তবায়নে কাজ করবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নোফেল মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি এ সময় তিনি বলেন কক্সবাজারে উচ্চশিক্ষার জন্য কোনো সরকারি বিশ্ববিদ্যালয় নেই নবনির্বাচিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ জনপ্রতিনিধিদের সাথে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারবাসীর এই যৌক্তিক দাবিটি উপস্থাপন করার আহ্বান জানিয়ে নোফেল বলেন এক বছরের মধ্যেই তিনি কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় করার জন্য চেষ্টা করবেন এখানে উচ্চশিক্ষার কোন সরকারি বিশ্ববিদ্যালয় নেই নবনির্বাচিত নেতৃবৃন্দ আমাদের জনপ্রতিনিধিদেরকে সাথে করে নিয়ে বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা যে নির্দেশ দিয়েছেন এইখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সেই দাবি আপনারা তার কাছে উপস্থাপন করবেন আমরা আপনাদের সাথে অবশ্যই আছি এবং সেটা বাস্তবায়ন আমরা এই এক বছরের মধ্যে আমরা ইনশাআল্লাহ করে ছাড়ব সম্মেলনের উদ্বোধনকালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বিএনপিকে উদ্দেশ্য করে বলেন যে হাত দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের আক্রমণ করবে সে হাত ভেঙে দেওয়া হবে বিএনপিকে যে চিনে না সে কবরস্থানও চিনে না জনতা শেখ হাসিনার সুরে একই কথা বলতে চাই যে হাত দিয়ে তারা আমাদের আক্রমণ করবে সে হাত ভেঙে ছুড়ে দেবেন যেন আর কোনো এর আগে কক্সবাজার জেলার বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মিছিল সহকারে যোগদান করেন সম্মেলনে পরে অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীকে সভাপতি এবং মেয়র মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে কক্সবাজার জেলা আওয়ামী লীগের তিন বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয় সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হচ্ছে আপনাদের প্রিয় ব্যক্তি এই কক্সবাজার পৌর মেয়র আলহাজ মুজিবুর রহমান মুজিবা অন্যদিকে সিরাজুল মোস্তফাকে কেন্দ্রীয় কমিটির সদস্য ঘোষণা করা হয় এদিকে কক্সবাজারের সম্মেলনের মধ্য দিয়ে শেষ হয় জাতীয় সম্মেলনের আগে জেলা পর্যায়ে আওয়ামী লীগের সম্মেলন আব্দুর রশিদ মানিক টিটিএন কক্সবাজার